শুরুতে এই সংবাদ শিরোনাম। দিনের বেলায় আসিস, ইমানি শক্তি দেখাবো, বললেন ছাত্রলীগের সভাপতি। বিএনপি জামাতের ইন্ধনেই ভাস্কর্য ভাঙচুর করেছে হেফাজত, বললেন হানিফ। ভাস্কর্য নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্থায়ী বহিষ্কার হলেন ডাবি ছাত্রলীগ নেতা। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট। এবং সবশেষ থাকছে, যারা ভাস্কর্য ভেঙেছে তারা রাষ্ট্রদ্রোহ মামলায় পড়েন কিনা, বললেন সুমন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তোরা দিনের বেলায় আসিস, তোদের ইমানি শক্তি কত দেখাবো, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের উদ্দেশ্যে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি আলনাহিয়ান খান জয়। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের মানচিত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং এ দেশে প্রতিটি জনগণের হৃদয়ে অবস্থান করছে। ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। এ সময় দেশের যে কোনো ওয়াজ মাহফিলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান করার নির্দেশনা দেন ছাত্রলীগ সভাপতি। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে পুঁজি করে অরাজকতা তৈরি করছে, এদের উদ্দেশ্য একটি। 71 সালেও তাদের এদেশকে অস্বীকার করেছিল, ইসলাম শান্তির ধর্ম, ধর্মের নাম করে অশান্তি তৈরি করলে এক চুলো ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগ সবসময় শান্তিতে বিশ্বাস করে, তাদের মতো কুলাঙ্গারদের শাস্তি দেওয়ার জন্য ছাত্রলীগ বেয়াদব হবে। ভাস্কর্য বিরোধীকারীদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করার জন্য সরকার সহ গোয়েন্দা সংস্থাকে অনুরোধ জানান জয়। সাধারণ সম্পাদক লেখক বলেন, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কেউ কথা বলবেন না, যদি কেউ বলেন জাতির জনকের অবমাননা করেন তাহলে সেই দেহ নিয়ে বাড়িতে ফিরতে পারবেন না, তাদের ঠিকানা হবে কারাগার, আর তা না হলে ফাঁসির কাষ্ঠে। বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাতের ইন্ধনে ভাস্কর্য ভাঙচুর করেছে। রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা কমিটি সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেত্রী খালিদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাবের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছে তিনি এবং তার দল এদের পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যারা বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর হামলা করেছে তারা এদেশকে বিশ্বাস করে না, এদেশের সংবিধান বিশ্বাস করে না, এরা পাকিস্তানের পেতাত্মা। এটি বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর হামলা করেনি, তারা পুরো দেশের উপর হামলা করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে এমন একজনকে পুলিশ চিহ্নিত করেছে, তাদের যে কোনো সময় গ্রেফতার করা হবে। ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম কবির হুসাইন, তিনি হল শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলনাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়ে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হলো। তবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরেই তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ। জানা গেছে, গত 1 ডিসেম্বরে কবি হুসাইন ফেসবুক আইডিতে ভাস্কর্য নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে এক জায়গাতে তিনি উল্লেখ করেন, মামুনুল হক যদি কোরআনের ভুল ব্যাখ্যা করে তাহলে তার কণ্ঠনালী কেটে দাও। যদি কোরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এটাকে হারাম করে, তবে কোন বাপের বেটা এটাকে হালাল করবে? কোরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক সেকেন্ডও অপেক্ষা করবে না ইমানদাররা, হোক সে মামুনুল হক, মুজিব, জিয়া, হোক সে আওয়ামী লীগ, বিএনপি, জামাতি, বামাতি, যেই হোক না কেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর কোনো আইন যদি আপনি না পালন করতে পারেন সেটা অন্য কথা, তবে যদি তার কোনো আইনের বিরোধিতা করার তো দূরের কথা, অস্বীকারও যদি করেন আর নিজেকে যতই ইমানদার দাবি করেন না কেন, মনে রাখবেন আপনি খাঁটি মুসলমান না। আপনার বিরুদ্ধে লড়াই করাও খাঁটি মুসলমানের জন্য ফরজ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের পরের দিন আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ির পক্ষ থেকে এই রিটের আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি এবং অ্যাডভোকেট ABM শাহজাহান আকন্দ মাসুম। রিটে বঙ্গবন্ধু ভাস্কর্যের স্থাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য এবং আইন শৃঙ্খলা অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। সে সাথে ভাস্কর্য নিয়ে জনমতে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে রুলোচারও করা হয়েছে। যারা ভাস্কর্য ভেঙেছে তাদের রাষ্ট্রদ্রোহের মামলার অধীনে আনা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবীর সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে তিনি এ অনুরোধ জানান। সুমন বলেন, আমার মনে হইতাছে যারা মূর্তি আর ভাস্কর্যের বিতর্ক শুরু করেছে রাজাকাল আল বদর আল শামস যুদ্ধ অপরাধীদের আত্মা ভর করেছে এদের উপর, এদের ফান্ড কোথা থেকে আসে, তারা কোথা থেকে টাকা পাইতেছে। করোনাকালীন সময়ে এমনিতেই তো ওয়াজ হয় না, এরা ফান্ড কোথা থেকে পাচ্ছে। আমি সরকারের কাছে দাবি জানাবো যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে বলেও জানান তিনি। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।